ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি পেনশনভোগীদের জন্য সুখবর হ্যাঁ যারা রাজ্য সরকারি পেনশনভোগী কর্মচারী রয়েছেন তাদের জন্য সুখবর এবং যারা দু সালের পর অবসর নিয়েছেন তাদের জন্য এই সুখবরটি আপনারা জানেন যে রোপা টু থাউজেন্ড নাইনের বেতন কাঠামো শুরু হচ্ছে এক এক দু হাজার কুড়ি থেকে এবং পেনশনভোগীরা কিভাবে এর সুবিধা পাবেন পেনশনভোগীরা কতটা বেতন পাবেন বা কতটা বেতন বাড়বে কবে থেকে হাতে পাবেন এবং ঠিক কতটা পরিমাণ বেতন বাড়ানো হবে এবং কবে থেকে কার্যকরী হবে তা নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কি কি সুবিধা পাওয়া যাবে বেতন ভোগী অবসরকালীন ভাতা তা আজ দেখে নেওয়া যাক তো চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য পেনশন ভোগীদের জন্য সুখবর তো বন্ধুরা সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর বিশেষ করে যারা অবসর নিয়েছেন অথবা দু হাজার সালের পরে অবসর নিয়েছেন পেনশনভোগীদের জন্য বড় উদ্যোগ নিল নবান্ন অর্থদপ্তর থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জারি করে জানানো হয়েছে যে রোপা টু অনুসারে পরিবর্তন করা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের অবসরকালীন ভাতা এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে দু সালের পর যেসব রাজ্য সরকারি কর্মচারীরা অবসর নিয়েছেন তাদের অবসরকালীন ভাতা ফ্যামিলি পেনশন ও গ্র্যাচুইটিতে যে পরিবর্তন আনা হবে তা দ্রুত কার্যকর করা হবে এমনকি এই কাজ তারা দ্রুতর সঙ্গে যে শেষ করবেন তা নিশ্চিত করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তো পেনশনভোগীরা পরিবর্তিত বেতন কাঠামো আসার পরে পশ্চিমবঙ্গ রোপার দেওয়া শর্ত অনুসারে বেশিক পেনশনের উপর ঠিক চল্লিশ শতাংশ বেতন বৃদ্ধি পাবে যদিও ওই কর্মচারীরা যেদিন অবসর নিয়েছেন সেদিন থেকেই তা কার্যকর করা হবে অর্থাৎ বুঝতেই পারছেন যদি দু সালের পর যেদিন থেকে আপনি অবসর নিয়েছেন সেদিন থেকে কিন্তু কার্যকর করা হবে তো আশা করি আপডেটটা আপনাদের খুব ভালো লেগেছে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সব পেনশনভোগী স্যারদের কাছে সব পৌঁছে যায় এবং যারা রয়েছেন সরকারি কর্মচারীরা এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আর খুব ভালো থাকুন ধন্যবাদ